हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आजके आरेकटा नतून रेसिपी निये हाजिर होलाम। सेई रेसिपिटार नाम होच्छे तालेर बड़ा। किभाबे परफेक्ट भावे तालेर बड़ा बानाते हय ता आपनादेर संगे शेयर करछि। चलुन ताहले देखे नेवा जाक तालेर बड़ा रेसिपि पुरो प्रस्तुत प्रणाली। आजके तालेर बड़ार जन्य आमि अवश्यई एखाने एकटा बोल निये निएछि। आमि अवश्यई एखाने एकटा बड़ बोल निये निएछि। दिए दिलाम हाफ कापेर मतो ताल, तालेर रस। अवश्य आमि तालटाके आगे थेके भालो मतो घन करे रस करे निएछि। एखन एर मध्ये दिए दिच्छि, आमि दिए दिलाम 2 टेबिल चामचेर मतो चीनी। अवश्य मिष्टिटा आपनारा आपनादेर स्वाद मतो यूज करबेन, जेहेतु बड़ार रेसिपि एइजन्य मयदाटा एकटु बेशी यूज करते हबे। आमि एखाने हाफ कापेर मतो मयदा दिए दिच्छि। आमि मयदा दिए एखनि तालेर संगे मयदाटाके सुंदर मतो मिक्स करछि। अवश्य ये काजटा आपनारा चाइले हाथ दिए करते पारेन, किन्तु खूब सुंदर मतो किन्तु अवश्य इंकोलाटाके मिक्स करे निते हबे। जेहेतु एटा एकटा तालेर बड़ा, अवश्य एटाके एकटु शक्त शक्त करे बानिये फेलते हबे। एइजन्य आमि हाथाटाके सब सरिये फेले आबारो हाथ दिए माखाते शुरू करेछि। आर अवश्य बड़ागुलो किन्तु एभाबे हाथ दिए छोटो छोटो करे प्याने दिते थाकते हबे। देखुन आमार किन्तु गोलाटा अनेकटा शक्त हये गेछे। अवश्य एकटु टाइम निये गोलाटाके बानिये फेलते हबे आर एइभाबे करे एकटा करे गोलार बड़ार शेप दिते हबे। আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 2 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে অলরেডি আমি আমার বড়াগুলোকে দেওয়া শুরু করে দিয়েছি। ঠিক যেভাবে মাশকেলের ডালে বড়াকে দিয়ে দেওয়া হয়, ঠিক সেইভাবে আমি এখন ধীরে ধীরে তালের বড়াগুলোকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই বড়াকে হাত দিয়ে দিই, এভাবে প্যানে দিয়ে ভাসতে থাকতে হবে। আর অবশ্যই কাজটা টাইম নিয়ে করতে হবে। দেখুন আমার তালের বড়াটা কিন্তু অনেকটা শক্ত এবং সুন্দর হয়েছে। আর অবশ্যই ধীরে ধীরে এভাবে তালের বড়াটাকে প্যানে দিতে থাকতে হবে, তাহলে তালের বড়াটা খেতে অনেক সুন্দর লাগবে। অবশ্যই তালের বড়াটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখুন আমার বড়াটা অলরেডি এক পাশটা হয়ে গেছে, তাই আমি এখন ধীরে ধীরে অবশ্যই অপর পাশটাকে উল্টে দিচ্ছি। অবশ্যই উল্টানোর সময় আপনারা খুব সাবধানে উল্টিয়ে দেবেন, যাতে তেলটা আপনাদের হাতে কিংবা মুখে ছিটে না আসে। যদি গরম তেল হাতে কিংবা মুখে ছিটে আসে, তাহলে কিন্তু অবশ্যই ফোসা পড়ে যাবে। এই জন্য অবশ্যই একটু কেয়ারফুলিভাবে আপনারা তালের বড়াকে উল্টিয়ে দেবেন। যেহেতু এটা একটা পিঠা রেসিপি, অবশ্যই এই রেসিপিটা আপনারা বিকালের নাস্তা বানিয়ে খেতে পারেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। দেখুন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এখন বড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। অবশ্যই বড়াটা ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না, আর বড়াটা ভাজার পর কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর ব্রাউন কালার না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই ভাজতে হবে। আপনারা যদি ব্রাউন কালার হওয়ার আগেই বড়াটাকে তুলে ফেলেন, তাহলে কিন্তু বড়াটা খেতে একদমই ভালো লাগবে না, বড়াটার ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। দেখুন আমার বড়াটা কিন্তু অবশ্যই ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি এখন ধীরে ধীরে বড়াটাকে সার্ভিং বোর্ডে তুলে ফেলছি। অবশ্যই তেলটাকে ভালো মতো ছড়িয়ে নিয়ে আমি এখন ধীরে ধীরে আমার বানানোর সব বড়াগুলোকে সার্ভিং বোর্ডে তুলে ফেলছি। দেখলেন তো কতটা ইজিলিভাবেই তৈরি করে ফেললাম আমার আজকের এই তালের বড়া রেসিপি। আপনারা হয়তো বা অনেকেই তালের বড়া বানাতে গিয়ে পারফেক্টভাবে তালের বড়া বানাতে পারেন না, তারা যদি অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখে তালের বড়া বানানোর ট্রাই করেন, অবশ্যই আপনাদের তালের বড়াও আমার তালের বড়ার মতো একদম পারফেক্ট হবে, কখনোই মিস হবে না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলে রান্না বিষয়ক আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এরকম মজাদার মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।